আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গলার কাটিং, কামিজের গলা কীভাবে কাটবেন। যারা নতুন কাজগুলো শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো কীভাবে আপনারা কামিজের গলাগুলো কাটবেন তার একটি ভিডিও আমি করে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা ঠিক এইভাবে একটু ফিজিং নিব। ফিজিং নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা সুন্দরভাবে চকের একটা মার্জিন দেব। তারপর এখান থেকে আমরা নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়ার পর এই দেখো 5.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, যে একটা শিলার একটা মার্জিন দিয়ে দিলাম, তাহলে কি কাজটা মানে সোজা হবে। এখান থেকে 6 ইঞ্চি, 6 অর্ধেক 3 ইঞ্চি দিলাম, এই দেখো 3 ইঞ্চি, দেখো 3 ইঞ্চি। এখন এইভাবে একটা চকের একটা দাগ দিয়ে নিলাম। এখন গলাটি আপনার দেখুন কি কীভাবে গলাটা কাটবেন। তো এই গলাটি আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে। তো ঠিক এইভাবে আপনারা গলাগুলো কেটে নিতে পারবেন। খুব সহজ একটি ভিডিও এবং গলা কাটা অনেক সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যারা নতুন কাজগুলো শিখতেছেন তাদের জন্য অনেক ভালো একটি ভিডিও আর আপনাদের মাঝে দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই দেখে দেখে কাজগুলো করতে পারবেন। ঠিক এইভাবে দিলাম। তারপর এখানে একটা মার্জিন দিয়ে নিচ্ছি। দেখ গলার ডিজাইনটা কীভাবে আছে ঠিক আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি এইভাবে সুন্দর করে আগে গলাটাকে কেটে নেব। তো কেটে কাটার আগে অবশ্যই আপনাকে চকের দাগ দিয়ে একটু ভালো করে নির্দেশনা করে নিতে হবে কি কীভাবে কাজটা করা আছে। ঠিক এইভাবে করে নেবেন। এখন আমি কাঁচি দিয়ে সুন্দর করে আপনার বাটির ইয়েটাকে কেটে নিলাম। এখান থেকে কাটলাম, এখান থেকে ধান কেটে নিচ্ছি আমি। এখন এখান থেকে একবারে এই বরাবর কেটে নিচ্ছি আমি। ঠিক আপনারা বাসায় ঠিক এইভাবে কেটে নেবেন, যার যেরকম গলা। যদি কারো যদি গলা বেশি বড় হয় তাহলে আপনারা লম্বার দিকে বড় দিবেন, যারা ছোট গলা নিতে চায় তাদের ছোট গলা দিবেন। দেখেন, যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই বেলটা বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক এইভাবে গলার ক্যাটালগ অনুযায়ী যেভাবে গলাটি করা ছিল ঠিক একইভাবে আমি গলাটা করে আপনাদেরকে মাঝে দেখালাম। লাভ ইউ। আপনি এখন আর দ্বিতীয় গলাটি কাটছি। তো এই গলাটা ঠিক কীভাবে কাটবেন তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ঠিক এইভাবে আমি গলাটা কেটে কেটে আপনাদেরকে মাঝে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে বলবো আমি, আপনারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো মিসিং হয়ে যাবে, কিছু বিষয়গুলো হয়তো বুঝতে পারবেন না। তা আশা করি ভিডিওটি দেখবেন। আর যদি আপনাদের মাঝে যদি একটু যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, কেন লাইক দিলে আমাদের কাজটা করতে উৎসাহটা বাড়ে এবং আরও কাজগুলো দিতে ইচ্ছে করে নতুন নতুন ভিডিওগুলো দিয়ে আপনাদের মাঝে। এবং যারা আপনার কাজগুলো শিখছেন, যদি কোনো কাজ ক্ষেত্রে যদি কোনো বিষয়ে যদি অজানা হয় আপনাদের মাঝে বা কিছু জিনিস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সে ধরনের ভিডিওগুলো আমি অবশ্যই আপলোড করব। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যারা বাসায় কাজ করেন তারা এইভাবে কেটে নেবেন, অনেক সুন্দর গলার ডিজাইন, আপনারা ঠিক পারবেন, খুব সহজ।
এবং 3 নাম্বার যে গলাটি দেখাচ্ছি ঠিক একইভাবে 277 নাম্বার তিন গলার নাম্বার ডিজাইন, যে গলাটি সেটি দেখাবো এখন। কারো বডি অনুযায়ী যদি বডি 44 বা 45 ইঞ্চি হয়, কেউ যদি মনে করবে না একটু বড় গলা নেবে তাহলে বড় গলা দেবেন। আমি এখান থেকে 3.25 ইঞ্চি নিলাম, এদিকেও 3.25 ইঞ্চি নিয়ে এখন স্কেলে একটা সুন্দর করে চোখে দাগ দিয়ে নেবেন। এখান থেকে আমি 1.5 ইঞ্চি মাপ দিয়ে চোখের একটা দাগ দিচ্ছি, আর উপর দিকে 1 ইঞ্চি, এদিকে আপনার 1.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখন আপনার ডিজাইনটা একটু করবেন, আগে চোখের দাগ কাটার আগে অবশ্যই চোখের দাগটা দিয়ে নেবেন। আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনারা করবেন, খুব সহজ একটি গলার ডিজাইন। যারা আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কি কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো ভিউয়ার, গলাগুলো আমি কেটে দেখালাম আপনাদের মাঝে, তো অবশ্যই আপনারা শিখতে পেরেছেন বা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই পারবেন। তো ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।